আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি রান্না করব সবচেয়ে সহজ উপায়ে রুই মাছ অথবা যে কোনো মাছের মাথা দিয়ে মুগের ডাল ডালটি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমনি মজাদার রান্না করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা হল চার পাঁচটা পেঁয়াজ কুচি রসুন কুচি পাঁচ ছয় টুকরা মরিচ হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দুই চা চামচ লবণ এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া এক কাপ মুগের ডাল মাছের মাথা একটা সয়াবিন তেল পরিমাণ মতো আর ফোড়নের জন্য লাগবে দুইটা শুকনো মরিচ ও গোটা জিরা এখন রান্না করতে চলে যাব প্রথমে ডালগুলো শুকনো প্যানে ভালোভাবে ভেজে নেব মুগ ডাল ভেজে নিলে ফ্লেভারটা ভালো হয় ভেজে নেওয়া ডালগুলো একটি বাটিতে তুলে রাখব এখন প্যানে একটু তেল দিয়ে মাথাটা ভালোভাবে ভেজে নিতে হবে মাথা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি মাথাটা আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আমার মাথাটা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে একটি পাতিলে ডাল ধুয়ে চুলায় বসিয়ে দেব এবং এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি সব মশলা ও লবণ আধা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার ডালটি আধা সেদ্ধ হয়ে গেছে এখন এই আধা সেদ্ধ ডালের ভেতরে মাছের মাথা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নেব আমার ডাল ও মাথা পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে এটা এখন ফোড়ন দেওয়ার জন্য একদম রেডি একটি প্যানে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে তাতে গোটা জিরে ও শুকনা মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিব জিরা ও মরিচটা লাল হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব রসুন কুচি ও পেঁয়াজ কুচি আর এগুলো ভালোভাবে লাল করে ভেজে নেব সবগুলো উপকরণ ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আমার রসুন ও পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেব এবং ভাজা ভাজা করে নেব মাছ মাথাটা ভাজা ভাজা করে নিলে ডালের টেস্টটা আরও বেশি আসবে আমরা রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি এ পর্যায়ে আমরা সিদ্ধ করার ডালটি প্যানের ভিতরে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে পরিবেশন করব সুস্বাদু রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না এটা অনেক সহজ ও সুস্বাদু রান্না এই ডাল রান্না ভাত ও রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে আমার রান্নাটি যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তীতে আরও সহজ মজাদার রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন আর আমার সাথে থাকুন আল্লাহ হাফেজ